অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে আবারও উপদেষ্টা পরিষদে রদবদল এবং আকার বাড়ানো হয়েছে। তবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। রোববার রাতে ক্ষোভ জানিয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে বলা হয়, শুধু একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গের রংপুর রাজশাহী বিভাগের 16টা জেলা থেকে কোনো উপদেষ্টা নাই। তার উপর খুনি হাসিনা তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে। সারজিসের এই স্ট্যাটাসের পর অনেকেই বলছেন সারজিস আলমকে আর পাত্তাই দেওয়া হচ্ছে না। অন্যদিকে মোস্তফা সরার ফারুকীকে উপদেষ্টা বানানোয় ক্ষোভ জানিয়ে কেউ কেউ মন্তব্য করেছেন, শেষ পর্যন্ত অশ্লীল সিনেমার পরিচালকও উপদেষ্টা হলো। এর আগে রোববার সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে বড় রদবদল হয়েছে। যুক্ত হয়েছেন নতুন 3 উপদেষ্টা, পুরনো 6 জনের দায়িত্ব পুনঃবণ্টন করা হয়েছে। এছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদায় মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দিয়ে প্রধান উপদেষ্টার আরও 3 জন বিশেষ সহকারী নিয়োগ করা হয়। সরকারি সূত্রের ভাষ্য, কাজের গতি বাড়াতেই এসব পরিবর্তন। নতুন 3 উপদেষ্টা হলেন ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রোববার সন্ধ্যা 7:37 বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। উপদেষ্টা পদের অন্তর্ভুক্তি জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনীত হইবে